ক্যারিয়ারের শুরুটা 2001 সালে মাত্র 17 বছর বয়সে। এরপর থেকে 22 গজের ক্রিকেট ক্যানভাসে শিল্পীর মতো এঁকে গেছেন মাশরাফে বিন মর্তুজা। শুরুতে গতি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করলেও একের পর এক ইঞ্জুরি কেড়ে নিয়েছে সেই গতি। ক্যারিয়ারের সায়ান্নে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, কিন্তু নতুন বলে এখনো বিশ্বের সেরা বোলারদের একজন 35 বছর বয়সী মাশরাফি। কিন্তু তার ক্যারিয়ারটা কখনোই মসৃণ ছিল না, বারবার হোঁচট খেয়েছেন, ইঞ্জুরি কেড়ে নিয়েছে তার ক্যারিয়ারের সোনালী সময়। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর অনন্য সব দৃষ্টান্ত স্থাপন করেছেন নড়াইল এক্সপ্রেস। বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের রাজদণ্ড এখন মাশরাফির হাতে, নতুনদের কাছে তিনি এখন আদর্শ। সাকিবের সঙ্গে অনেকদিন ধরেই চলছে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের দ্বৈরথ, তবে এবার প্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি মাইল ফলকের সামনে ম্যাশ, সেটা প্রথম টাইগার বোলার হিসেবে ক্যারিয়ারে 250 উইকেট শিকারের। 15 বছরের ক্যারিয়ারে মাশরাফিদের বর্তমান পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের উইকেট সংখ্যা 227। 250 উইকেট শিকারের এলিট ক্লাবে নেই আকিব জাভেদ, মিচেল জনসন কিংবা হিথ স্ট্রিকের মতো কিংবদন্তি বোলারদের নাম। সেই ক্লাবে নাম লিখানো থেকে মাত্র 3 উইকেট দূরে মাশরাফি। যদিও এমন অর্জনের অপেক্ষায় থাকে এই পেসার বরাবরের মতোই বিনয়ী। আমার আসলে এসব নিয়ে মানে বাড়তি কোনো ইয়ে নাই, মানে প্রত্যেকটা বোলারের জন্য আলাদা আলাদা মাইলস্টোন অবশ্যই ছিল। আমার 100 কোনো অনুভূতি হয়নি, 200 হয়নি, 250 অনুভূতি হওয়ার কোনো সুযোগ দেখছি না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলা এবং কন্ট্রিবিউশন, ছোট ছোট কন্ট্রিবিউশন যতটুকু আমি রাখতে পারি সেটা আমার কাছে খুব জরুরি। ওয়ানডেতে এখন পর্যন্ত 247 উইকেট শিকার করেছেন মাশরাফি, দ্বিতীয় স্থানে থাকা সাকিবের শিকার 238 উইকেট। অবসর না নিলেও জাতীয় দলে দীর্ঘদিন অনুপস্থিত আব্দুর রাজাকের শিকার 207 উইকেট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, আরব আমিরাত।